আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো আজকে আমরা একটা জায়গায় এসেছি যেখানে আমরা শুনতে পেরেছি যে এখানে হট এয়ার বেলুন বিকেলবেলাতে উড়ানো হয়। তো এটা দেখার আমার খুবই আগ্রহ ছিল, এই জন্য আজকে এখানে চলে এসেছি। তো দেখা যাক এখানে আজকে আমরা হট এয়ার বেলুনের দেখা পাই নাকি। আমরা একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব, কারণ সামনে একটি মাঠ রয়েছে। যদি বেলুন উড়ানো হয় তাহলে আমার ধারণা যে ওই জায়গাটাতেই উড়ানো হবে। তো চলুন দেখা যাক। তো এখানে আসলে একটি এয়ার বেলুন উড়ানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গ্যাসের মতো বা বাতাসের মতো ভিতরে ঢুকানো হচ্ছে। হয়তো প্রস্তুতি নিতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। আসলে এটাকে হট এয়ার বেলুন বলার উদ্দেশ্য হলো এটার ভিতরে গরম বাতাস ভর্তি করা হয় এবং এটা এত হালকা হয় যে এটা আকাশে উঠতে পারে। নিচে একটা বাস্কেটের মতো রয়েছে যেটার মধ্যে প্যাসেঞ্জার ওঠানো হয়। তো মনে হচ্ছে যে বেশ কিছুক্ষণ সময় লাগবে প্রস্তুতি নিতে। তো এই সময়ে আমরা পার্কের যে আশেপাশের ভিউটা আছে সেটা একটু দেখে নিই, কারণ এই পার্কটাও বেশ সুন্দর। এখানে আমরা অনেক গোলাপ গাছ দেখতে পাচ্ছি। এখানে আসলে এখন গোলাপের যদিও দিন না, তারপরও অনেক গোলাপ ফুটে রয়েছে। হয়তো বা যখন গোলাপের দিন থাকে তখন আরও অনেক বেশি সুন্দর থাকে, কারণ অনেক গোলাপ গাছ রয়েছে। এই পার্কটিকে অনেকে রোজ গার্ডেনও বলে। তো এখানে আসলে অনেক প্রজাতির গোলাপ আমি দেখতে পেলাম। গোলাপ দেখে আমার ফুল ছিঁড়তে ইচ্ছে হলো, কিন্তু আসলে ফুল ছিঁড়া নিষেধ, তাই আর ছিঁড়তে পারলাম না। তবে আসলে লোভ সামলানোটা বড়ই কঠিন, এত সুন্দর গোলাপ আশেপাশে ফুটে রয়েছে। এ পাশটাতে বাচ্চাদের খেলাধুলা করার জন্য ডোরেমন কার্টুনের বিভিন্ন যে ক্যারেক্টার রয়েছে সেগুলোর প্রতিকৃতি খুব সুন্দরভাবে বানানো হয়েছে। আমি একটা জিনিস খেয়াল করলাম যে বাচ্চারা এই ডোরেমন কার্টুনের আশেপাশেই খেলা করতে বেশি পছন্দ করছে। আসলে ডোরেমন কার্টুনটা অ্যাকচুয়ালি অরিজিনালি জাপানিজ একটা কার্টুন। এটা পরবর্তীতে হয়তো বা ইন্ডিয়া বা আমাদের দেশে ছড়িয়ে পড়েছিল, কিন্তু ওরা ডোরেমন কার্টুনের ব্যাপারে খুবই ক্রেজি। কীভাবে খেলা করছে দেখলেই বুঝতে পারবেন আসলে। এ পাশটাতে বাচ্চাদের খেলা করার জন্য বিভিন্ন ধরনের রাইডস রয়েছে। তো যাদের যেরকম পছন্দ তারা ওরকমভাবে খেলাধুলা করছে পার্কের মধ্যে। একটা ব্যাপার হলো ছুটির দিনগুলোতে বাবা মারা তাদের বাচ্চাদের পছন্দের জায়গাগুলোতেই বেশি নিয়ে যায়, কারণ সারা সপ্তাহ সবাই কাজে খুব ব্যস্ত থাকে, বাচ্চাদের এভাবে হয়তো সময় দেওয়া হয়ে ওঠে না। তাই ছুটির দিনগুলোতে পুরোটা সময়ই বাচ্চাদেরকে দেওয়া হয়।
এই পাশের এই ফুলগুলো আমার কাছে খুব সুন্দর লাগলো। আমি যদিও এই ফুলগুলোর নাম জানি না, তারপরেও দেখে বেশ চমৎকার লাগছিল। কালারটাও খুব চমৎকার, হয়তো সিজনাল ফুল হবে। তো বেশ অনেকক্ষণ আশেপাশটা ঘোরাফেরা করা হলো, এখন আমরা একটু আবার সেই এয়ার বেলুনের স্পটের দিকে যাব। হয়তো বা এয়ার বেলুন ফুলানোর জন্য যেই প্রস্তুতি নেওয়া হচ্ছিলো সেটা এতক্ষণে কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলুন দেখা যাক। ওয়াও, হট এয়ার বেলুনটি আকাশে উঠছে, খুবই চমৎকার দৃশ্য। আমি এর আগে এত কাছ থেকে হট এয়ার বেলুন দেখিনি। তো নিচে থেকে আমরা একটি অগ্নিশিখা দেখতে পাচ্ছি, এটা ভয়ের কিছুই নেই। বেলুনটিতে একটি লিকুইড গ্যাস ইউজ করা হয়েছে, যার কারণে এই অগ্নিশিখাটি দেখা যাচ্ছে এবং এই গ্যাসটি বেলুনটিকে আকাশে উঠতে সাহায্য করছে। নিচে বাস্কেটের ভিতরে কিছু প্যাসেঞ্জারও রয়েছে, খুবই চমৎকার। তো আমার ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।